আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের প্রতি খেয়াল রাখবো। আর যেহেতু এখন করোনার সময় চলতেছে, আমরা সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করি। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্রোস গুড লাইফে সবাইকে স্বাগত। আমি চলে আসছি এস এ কার সেন্টারে, যেটি খিলগাঁও তালতলাতে অবস্থিত, খিলগাঁও মডেল কলেজের ঠিক অপরজিতে এই শোরুমটি। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পাবেন, এবং গাড়ির কালেকশন সবসময় বেশি থাকে এই শোরুমে। এবং যেহেতু এই মুহূর্তে নোয়া গাড়ির কালেকশন বেশি, আজকে আমরা নোয়া গাড়িগুলো দেখবো কী কী গাড়ি রয়েছে এই শোরুমে, এবং দামটিও জেনে নেব। শরীফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতু। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনার সবাই ভালো? আবার চলে আসলাম আপনাদের শোরুমে। জি, আর সবসময় গাড়ির কালেকশন থাকে ভালো আপনাদের। জি, আর শরীফ ভাই একটু জেনে নেবো যে এই মুহূর্তে আপনাদের শোরুমে কী কী গাড়ি রয়েছে। আমাদের শোরুমে এই মুহূর্তে আপনার এক্সিও ফিল্ডার আছে, প্রিমিও আছে, বিটস আছে, ক্যামরি আছে, কেয়ার 42 নোয়া আছে, আপনার এক্স নোয়া আছে, এক্সিও আছে, বেশ কিছু কালেকশন রয়েছে। জি জি, আর যেহেতু নোয়া গাড়ির কালেকশন বেশি আজকে, জি জি, তো আমরা আজকে নোয়া গাড়িগুলোই দেখি ভাইয়া। জি, আমরা ব্ল্যাক কালারের গাড়িটি দিয়ে শুরু করি। জি, এই গাড়িটির সম্বন্ধে যদি একটু বলেন। এটা 2012 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, এটা হলো এসআই 2012 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার, এসআই নোয়া এটা। আচ্ছা, অরিজিনাল কোনো কিছু কি চেঞ্জ হয়েছে এখনো? না, আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই, যা আছে আমরা যেভাবে পাইছি এইভাবে গাড়িটা রাখছি আর কি, যা আছে অরিজিনাল। তারপরে প্রত্যেকটি গ্লাস হেডলাইট অরিজিনাল যা আছে, এই যে হেডলাইট অরিজিনাল, গ্লাস অরিজিনাল, যা আছে অরিজিনাল আছে, কোনো রঙের কাজ করা হয়নি। কোনো রঙের কাজ করা হয়নি এখনো? টাচআপের কাজ হয়েছিল? না, আমরা কোনো টাচআপের কাজ করিনি, আমরা গাড়িটা খুবই ফ্রেশ পাইছি আর কি। আচ্ছা, সিএনজি করা আছে গাড়িতে? এটা তেলের গাড়ি, সিএনজি করেন নাই। তেলের গাড়ি? জি। তারপর শুরুতে একটু জেনে নেই যে যেহেতু তেলে আছে, আর পার লিটারে কীরকম যাচ্ছে গাড়ি? এটা পার লিটারে আপনার ঢাকা শহর আপনার যে 9-10 পাওয়া যাবে। 9-10। আচ্ছা, আমরা একটু রিমটিও দেখি, টায়ারটিও দেখি। টায়ার খুবই ফ্রেশ আছে, রিমগুলি ভালো আছে। টায়ারগুলো যে অবস্থা আছে কতদিন টিকবে? আনুমানিক টায়ার যে অবস্থা আছে এই অবস্থায় আপনার আনুমানিক 1 বছর, বছর খানিক যাবে। জি, আমরা একটু ব্যাক সাইডটিও দেখি। গ্লাস অরিজিনাল গ্লাস, বডিতে কোনো দাগ নাই, কোনো প্যাচ নাই। পিছনের গ্লাসগুলো হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক। জি, এটা কি অরিজিনাল? অরিজিনাল ব্ল্যাক, অরিজিনাল গ্লাস, ব্যাকলাইট খুবই ফ্রেশ। ব্যাকলাইটগুলো অরিজিনাল আছে? অরিজিনাল। দেখি পাওয়ার ডোর ভাইয়া, এটা 25-2 দরজা পাওয়ার। আচ্ছা, আমি একটু ভিতরটাও দেখি। জি, এটা হলো পাওয়ার ডোর। খুবই ফ্রেশ আছে। ওকে আছে, ওকে আছে। জি, পরে ইনস্টল করা হয়েছিল? জি জি, এটা পরে লাগানো হয়েছে। এসির পারফরম্যান্স কিরকম এখন? জি, ভালো আছে, ভালো আছে। জি জি, একটা মনিটর আছে। হ্যাঁ, এই যে মনিটর, একটা মনিটর আছে। মনিটর কি গাড়ির সাথে ছিল? জি জি, অরিজিনাল, অরিজিনাল, অরিজিনাল মনিটর। যা আছে অরিজিনাল, কোনো মান নাই, কোনো খোলা কাটা নাই, যা আছে অরিজিনাল। টিন বডি আপনি এখনো পর্যন্ত অরিজিনাল আছে? জি জি, অরিজিনাল টিন বডি গাড়ি। ₹24,20,000 আর ইঞ্জিনে তো অরিজিনাল আছে এখন? জি, যা আছে অরিজিনাল আছে, এ টু যা, যে যা আছে অরিজিনাল।
কোনো মাইন নাই, কোনো খোলা কাটা নাই। ঠিক আছে ভাই, আমরা পরে গাড়িটি দেখি। জি, আর এটা হলো 2011 মডেল, 1730 স্টেশন, প্রতিষ্ঠার 2 দরজা পাওয়ার, এটা হলো এক্সি স্মার্ট পাল কালার। পাল কালার গাড়িতে কি সিএনজি ইনস্টল করা আছে? এটা সিএনজি করা আছে। সিএনজি করা আছে, জি জি। তারপরে জেনে নেই যে অক্টেনে পার লিটার কিরকম দেখায়। এটা অক্টেনে আপনি 9-10 ঢাকায় 9-10 যাবে। জি, গাড়ি খুবই ফ্রেশ। হ্যাঁ, অরিজিনাল কালার, অরিজিনাল কালার উপরে আছে, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে, গ্লাস অরিজিনাল আছে, হেডলাইট অরিজিনাল আছে, যা আছে অরিজিনাল। টু ডোর পাওয়ার আছে গাড়িতে কোন রকমের কোন ক্র্যাচ নাই। সামনে কোনো কিছু চেঞ্জ হয়েছে ভাইয়া? আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই। সিট কভার ডিভিডি প্লেয়ার কি চেঞ্জ? ডিভিডিটা পরে লাগানো হয়েছে। আপনার গাড়িতে কোনো খোলা কাটা নাই, আর এটা পেপার আপডেট করা আছে। আর আস্কিং প্রাইস কত রাখছেন? এটা আমাদের আস্কিং প্রাইসটা 22 লাখ টাকা। 22 লক্ষ টাকা আস্কিং প্রাইস? জি, যেহেতু আস্কিং প্রাইস কথা বলার একটা সুযোগ রয়েছে। জি, ঠিক আছে। এটা 2014 ইউসুফের গাড়ি, এক্স নোয়া, এক্স স্মার্ট। এটা আপনার 1730 স্টেশন, ব্ল্যাক কালার, অরিজিনাল কালারের উপরে আছে, 2000 সিসির গাড়ি। ইউসুফের এটি? এটা ইউসুফ 14, ইউসুফ 14, ইউসুফ এক্স স্মার্ট, প্রতিষ্ঠার এক ডোর পাওয়ার, হেডলাইট অরিজিনাল, যা আছে অরিজিনাল কালারের উপরে আছে গাড়িটা। রিম খুবই সুন্দর একটা রিম, টায়ার খুবই ফ্রেশ আছে। কতখানিক যাবে এটা? এক বছরের মতো যাবে। প্রত্যেকটি গ্লাস কি অরিজিনাল? গ্লাস অরিজিনাল, গ্লাস যা আছে অরিজিনাল। টাচ আপের কাজ হয়েছে গাড়িতে? না, আমরা কোনো টাচ আপ করি নাই, আমরা গাড়ি এইভাবেই পেয়েছি। এই যে যেখানে যা ছোটখাটো দাগ আছে আমরা এইভাবেই রাখছি। এটা তো ওয়াশ পলিশ করলে ঠিক হয়ে যাবে? শুধু ওয়াশ পলিশ আর কিছু। আমি তো ব্যাক সাইডটাও দেখি। আর এই ডোরটা পাওয়ার, ব্যাক ডোর পাওয়ার, বাম সাইড এটা পাওয়ার। ফেব্রিক সিট? জি, সিট কভার লাগানো হয়নি, অরিজিনাল সিট। ক্যাপ্টেন সিট বলে করো? জি, এটা ক্যাপ্টেন সিট। ব্যাক সাইডটিও দেখি। জি, এই যে অরিজিনাল গ্লাস, প্রত্যেকটি গ্লাস পিছনের হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার অরিজিনাল, ব্ল্যাক অরিজিনাল তিনটে গ্লাস। জি, অরিজিনাল ব্ল্যাক। সিএনজি করা আছে গাড়িতে? এটা এলপিজি করা আছে। এলপিজি করা আছে? জি জি। তারপর একটু জেনে নেই যে অক্টেনে কিরকম যাচ্ছে এখন পার লিটারে? এটা অক্টেনে আপনি 9-10 যাবে। 9-10 যাবে, জি জি। একটা স্পয়লার, অরিজিনাল স্পয়লার।
অরিজিনাল গ্লাস, অরিজিনাল কালারের উপরে আছে গাড়ি। এটা ম্যানুয়ালি খুলতে হয়? এটা ম্যানুয়াল, বাম সাইডটা পাওয়ার। ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক ইন্টেরিয়র, পুশ স্টার্ট, পুশ স্টার্ট, স্টার্টিং কন্ট্রোলার আছে। ডিভিডি প্লেয়ার পরে ইনস্টল করা হয়েছে, এটা পরে লাগানো হয়েছে। ভিতরে অনেক ফ্রেশ, একটা ডিভিডি আছে, এই যে এখানে মনিটর আছে উপরে। গাড়িতে এলপিজি করা আছে, জি। আর গাড়ির বড় সংখ্যা আরেকবার জানি স্যার, জি। এটা 2014 মডেল, 14 নিউ সেভেন, 17-13 স্টেশন, এক্স স্মার্ট, পুশ স্টার্ট, এক ডোর পাওয়ার, অরিজিনাল ব্ল্যাক কালার। আর পেপার্স, পেপার্স আপডেট করা আছে। আস্কিং প্রাইস কত রাখছে? এটা আমাদের আস্কিং প্রাইসটা হলো যে 28,20,000। আচ্ছা, আর যেহেতু একটু টুকটাক দাগ আছে, এগুলো তো আপনারা কমপ্লিট করে দিবেন? এটা যদি কাস্টমার চাও অবশ্যই আমরা করে দিব। ঠিক আছে, আমরা নেক্সট জায়গাটি দেখি, জি। আর এই যে আরেকটা আছে, এটা হলো 2008 মডেল, এটা হলো 2008 মডেল, 12-13 স্টেশন, 25 স্টার্ট, এক ডোর পাওয়ার, এক্স স্মার্ট, স্কাই ব্লু, আর এটা হলো স্কাই ব্লু, স্কাই ব্লু, জি। টাচ আপের কাজ হয়েছে? না, এটা আমরা টাচ আপ করি নাই, এটা অরিজিনাল কালার রূপে এখনো আছে, যা আছে অরিজিনাল আছে। গাড়িটা কোনো টুকটাক টাচ আপের কাজ আছে এই মুহূর্তে? এই মুহূর্তে টাচ আপের কাজ নাই, তার মানে সম্পূর্ণ ফ্রেশ আছে এখন? জি, সবকিছু ওকে আছে, সমস্যা নেই। গ্লাস অরিজিনাল আছে? প্রত্যেকটি গ্লাস অরিজিনাল। সামনে হেডলাইট, গ্রিল, হেডলাইট অরিজিনাল, গ্রিল যা আছে অরিজিনাল, রিম খুবই ফ্রেশ আছে, টায়ার খুবই ফ্রেশ আছে। বছরখানেক যাবে যে? এটা বছরখানের মতো যাবে আর কি। বডিতে কোনো ক্র্যাশ নাই, ছোটখাটো একটু ক্র্যাশ আছে। এটা এক ডোর পাওয়ার, শুধু বাম সাইডেরটা। সিট কভার কি পরে ইনস্টল করা হয়েছে? জি জি, এটা আমরা পরে লাগাইছি আর কি। সিট কভার ইনস্টল করেছে, জি, তাহলে আরো অনেক দিন ইউজ করা যাবে, এই অবস্থায় আছে। অরিজিনাল কালারের উপরে গাড়িটা, গ্লাস অরিজিনাল, এই যে চেস স্কুট দেওয়া আছে গ্লাসের ভিতরে, অরিজিনাল চেস স্কুট, অরিজিনাল গ্লাস। অরিজিনাল গ্লাস থাকলে তো অবশ্যই সিল থাকবে। হ্যাঁ, এটা হাই গ্রেডের গাড়ি ছিল জাপানে আর কি, যার কারণে চেস স্কুটও গ্লাসে দেওয়া আছে। সিএনজি করা আছে গাড়িতে? এটা আপনি সিএনজি করা আছে? সিএনজি করা আছে। এই মুহূর্তে অক্টেনে কীরকম যাচ্ছে পার লিটারে? এটা 9-10, ঢাকায় 9-10। স্পয়লার আছে, গ্লাস অরিজিনাল আছে, বডি খুবই ফ্রেশ। ব্যাক লাইটগুলো অরিজিনাল আছে? এটা অরিজিনাল ব্ল্যাক লাইট যা আছে, অরিজিনাল গ্লাস, অরিজিনাল। এই যে গ্লাসের ভিতরে চেস স্কুট দেওয়া আছে, এটা হলো হাতে, ম্যানুয়ালি খুলতে হবে। ভিতরটা কিন্তু বিস্কিট কালার, বিস্কিট কালার, ভিতরটা বিস্কিট কালার, পুশ স্টার্ট, স্টার্টিং কন্ট্রোলার আছে, এসি টাচ, ভিতর খুবই ফ্রেশ। এই মুহূর্তে ভিতরে সম্পূর্ণ ওকে আছে সবকিছু? সবকিছু ওকে আছে, কোনো সমস্যা নেই গাড়ির ভিতরে। প্রত্যেকটা সুইচ ওকে আছে? সবকিছু যা আছে প্রত্যেকটা জিনিস ওকে আছে।
অরিজিনাল গ্লাস আমরা গাড়িতে মডেল সময় দাঁড়া করে জানবো জি এটা 2008 এর মডেল 12 রেজিস্ট্রেশন পেপার্স আপডেট করা আছে 2000 সিসির গাড়ি প্রতি স্টার্ট এক ডোর পাওয়ার আর স্কাই ব্লু আচ্ছা আস্কিং প্রাইস কত রাখতেছেন 17,80,000 17,80,000 টাকা জি 17,80,000 আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে জি জি আর আমরা চারটি গাড়ি দেখলাম তার মধ্যে তিনটি গাড়িতে সামনে পিছনে বাম্পার ইনস্টল করা নেই জি জি তো যারা এখন কিনতে আসবেন আসার পরে যদি তারা চান জি সেক্ষেত্রে তো অবশ্যই তারা বাম্পার ইনস্টল করে দেবেন জি এটা আলোচনা সাপেক্ষে করে দেবেন এবং অবশ্যই যারা কিনবেন আসার পর করবেন জি চেক করার পরে যদি আর কিছু কাজ থাকে সেক্ষেত্রে তো অবশ্যই কাজ অবশ্যই সেটা আমরা করে দেবো আর কি ভাই আপনার একটু শোরুমের অ্যাড্রেসটা জেনে নিন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের পাশে মডেল কলেজের অপর সাইডে হাউস নাম্বার 1414 এস এ কার সেন্টার আর আপনাদের মোবাইল নাম্বারটা যদি বলে জি 01799687982 ভাই অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য ব্যস্ততার মাঝে সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু